Hello viewers, welcome back to our educational channel Beneficial Education, and in this video I'm going to talk about future perfect tense. এই টেন্সটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জাস্ট রাইটিং এর ক্ষেত্রে অনেক সময় হয় বা স্পিকিং আমরা বলে থাকি তবে খুবই কম বলে থাকি তবে আমাদের স্পিকিং এ বললেও কম বললেও আমরা আসলে মাঝে মাঝে ইউজ করি তখন আমরা আসলে যদি না পড়ি তাহলে কিন্তু ইউজ করতে পারবো না দ্যাটস ওয়াই আমরা এটা শিখবো তবে ইউজটা খুব কম হয়ে থাকে তবে আপনারা শিখতে পারেন চমৎকার হবে একটু খেয়াল করবেন ফিউচার টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ তারপর ভিথি থাকবে আর বাংলা ক্রিয়া সে সাধারণ থাকবে করিয়া থাকবে কোনো কিছু খাইয়া থাকবে আমরা কিছু অগ্রিম কথা বলি অ্যাডভান্স কথা বলে নেই কারোর সাথে যে আমরা এই কাজটা কয়েকদিনের মধ্যেই করিয়া থাকবো বা শেষ করব কয়েকদিনের মধ্যে এরকম স্পেসিফিকভাবে বলে থাকি তখন আমরা কিন্তু ফিউচার পার্ট ইউজ করতে পারি হিউজ এক্সাম্পল রয়েছে তার মধ্যে আমি কয়েকটা এক্সাম্পল আপনাদের জন্য সহজ করে দিয়েছি আসলে সেন্টেন্সগুলো সহজ দেখা গেলেও আপনারা যারা মানে বুঝতে পারেন না ক্লিয়ারলি তাদের জন্য কিন্তু আসলে এই জন্যই সহজ করা শুরুতে যদি আমি অনেক হার্ড সেন্টেন্স ইউজ করি তাহলে আপনার জন্য অনেক প্রবলেম হতে পারে দ্যাটস ওয়াই আসলে আমি এইরকম সহজ বাক্য আপনার জন্য নিয়ে এসেছি খেয়াল করবেন ফার্স্ট আমাদের সেন্টেন্স হচ্ছে দে উইল হ্যাভ গন দেয়ার তারা সেখানে গিয়ে থাকবে অর্থাৎ হয় এরকম বাই 5 PM আপনি যদি এটা বলেন যে তারা 5টার মধ্যে যাবে তাও কিন্তু হবে সবসময় যে আমাদের করিয়া থাকবে এরকম অর্থ বলতে হবে ব্যাপারটা আসলে এরকম না বাট স্পেসিফিক যদি বলতে চান কেউ যদি আপনাকে কোয়েশ্চেন করে তখন আপনি বলবেন যে করিয়া থাকবে তবে আমরা এই ধরনের কথা হয়তো আমরা বাংলায় বলি না বাট আমরা যখন আসলে ফর্মালি কোনো কিছু শিখি এরকমভাবে শিখি কিন্তু আমি আমি মনে করি পার্সোনালি যে এরকমভাবে করিয়া থাকবে বলার প্রয়োজন নাই বাট কোনো কাজ অগ্রিম করে বললে স্পেসিফিক করে যে আমি ইংলিশটা কয়েক মাসের মধ্যে শিখিয়া থাকবো বা আমি শিখবো এরকম জোর দিয়ে বললেন তখন ফিউচার ইনডিফিনিট ইউজ না করে আপনি জাস্ট এখানে ফিউচার পারফেক্ট ইউজ করবেন তাহলে বেটার হবে সেন্টেন্সটা যেমন আই উইল হ্যাভ ফিনিশড আমি শেষ করিয়া থাকবো বা আমি শেষ করবো দ্য টাস্ক কাজটা বাই টুমোরো আগামীকালের মধ্যেই তার মানে এখানে বাই মানে মানে বোঝাবে না যে আপনার মাধ্যমে আমরা নর্মালি বাই দেখলে প্যাসিভ বুঝি বাই দেখলে মাধ্যমে বুঝি আসলে ব্যাপারটা এরকম নয় এই টেন্সের ক্ষেত্রে বাই মানে এখানে টাইম রিলেটেড বোঝাচ্ছে কোনো বিষয় যে আগামীকালের মধ্যেই তার মানে আগামীকালের বাইরে যাবে না আমরা মাঝে মধ্যে এইরকম কথা বলি দেখেন আমি দুইটার মধ্যে তোমার সাথে দেখা করবো তার মানে স্পেসিফিক কিছু টাইম দুইটার বাইরে কিন্তু যাবে না তার মানে 5টার মধ্যেই আমি আসবো তার মানে আই উইল হ্যাভ কাম বাই 5 PM ব্যাপারটা এরকম হবে এই জন্যই কিন্তু আমরা এখানে বাই অর্থ মধ্যে বলবো জাস্ট এই ক্ষেত্রে শুধু টাইম রিলেটেড মানে একটা ব্যারিয়ার দেওয়া যাওয়া হয় যে রেস্ট্রিক্টেড বলা যায় আপনি নির্দিষ্ট একটা টাইম যদি বলেন একবারে স্পেসিফিক টাইম ওই টাইমে আপনি বাই ইউজ করবেন নেক্সট ওয়ান উই উইল হ্যাভ মেড 10 ভিডিওস আমরা 10টা ভিডিও বানিয়ে থাকবো বা বানাবো বাই টুমোরো আগামীকালের মধ্যেই আমরা এটা জাস্ট ধরেন আপনি শপথ নিছেন হ্যাঁ তখন আপনি বললেন যে আমি 10টা ভিডিও আগামীকালের মধ্যেই বানাবো বা আগামীকালের মধ্যেই আপনাদেরকে আমরা 10টা ভিডিও দেব এরকম ব্যাপারটা আপনারা যখন শপথ করেন বা আমরা শপথ করি তখন কিন্তু আমরা বলি এই ক্ষেত্রে ফিউচার পারফেক্ট ইউজ করবেন তাছাড়া আসলে ইউজটা নাই অযথা আপনি মানে বেশি বেশি পড়লেন হবে না বা সয়াবে সেন্স করলেন আসলে এটা হবে না মানে এটা খাপ খায় না সবগুলো সেন্টেন্স কিন্তু আপনি মানে সয়াবে সেন্সে নিয়ে আসতে পারেন না শুনতে ভালো লাগবে না আপনি যদি বলেন উইল দে হ্যাভ গন দেয়ার বাই 5 তারা কি 5টার মধ্যে গিয়ে থাকবে মানে এরকম আমরা বলি না কিন্তু হ্যাঁ খুব কম বলি আপনি বলতে পারেন বাট আমরা বলি কম দ্যাটস ওয়াই কিন্তু আমি আপনাকে বলতেছি যে আপনি এরকম ইউজটা খুব কম পাবেন আচ্ছা এনিওয়ে অনেক কথা বলা হয় আর কি হি উইল হ্যাভ ম্যাট এখানে মিট কেউ ছাড়া না ম্যাট বলবো যেহেতু 3 নম্বর ফর্ম শর্ত আমাদের 3 নম্বর ফর্ম ইউজ করতে হবে বারবার তাহলে হি উইল হ্যাভ ম্যাট মি সে আমার সাথে দেখা করবে বা দেখা করিয়া থাকবে বাই সাম ডেইজ কিছুদিনের মধ্যেই মানে কেউ আমাকে আপনাকে বলতে পারে বা আমাকে বলতে পারে যে আমি কিছুদিনের মধ্যে তোমার সাথে দেখা করবো এরকম স্পেসিফিক কোনো টাইম বললো যে কিছুদিনের মধ্যেই তখন আপনি বলবেন আই উইল হ্যাভ মিট ইউ বাই সাম ডেইজ হয়তো আপনি বিজি বা সে বিজি এই জন্য ও বলতেছে যে আমি কিছুদিনের মধ্যে তোমার সাথে দেখা করবো বিজি থাকার কারণে ওই মুহূর্তে আমরা এই কথাগুলো বলি লাস্ট ওয়ান ইজ সার্টেইনলি এটা সার্টেইনলি খেয়াল করবেন সার্টেইনলি মানে নিশ্চয়ই বা অবশ্যই আপনি বলতে পারেন অফকোর্স কিন্তু সবাই পারে দ্যাটস আমি ইউজ করি না এখানে সার্টেইনলি নিশ্চয়ই আই উইল হ্যাভ সলভ দ্য প্রবলেম বিফোর তার মানে আমি সমস্যাটা সমাধান করিয়া থাকবো বা করবো বিফোর আগেই মানে আপনি অগ্রিম বলতেছেন আগেই আমি সমাধান করিয়া থাকবো তুমি দেখবা আর বলি তুমি দেখবা আমি আগেই কাজটা করিয়া থাকবো তখন আপনি কিন্তু বলতে পারেন ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করে আমার মনে হয় বিষয়গুলো ক্লিয়ার
তবে অনেক সময় কনফিউশন হতে পারে, মানে কনফিউজড হতে পারেন আপনি, এটা স্বাভাবিক ব্যাপার। যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে ট্রাস্ট করেন, ইনশাল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন সেন্টেন্স নিয়ে আপনার প্রবলেম হচ্ছে। আর যদি এর থেকেও বেটার হয় আমরা নিচে আমার নাম্বার দিয়ে দেবো, জাস্ট নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের আরও ফেসবুক পেজ আছে, এগুলো আপনাদের দিয়ে দেবো, সবখানে যোগাযোগ করতে পারেন কোনো প্রবলেম হলে। অবশ্যই আমি সলভ করার সর্বোচ্চ চেষ্টা করবো আমার পক্ষ থেকে। তো আজকে জাস্ট এই পর্যন্ত ছিল ফিউচারভাবে টেন্সের জাস্ট বিস্তারিত আলোচনা। এই পর্যন্ত আসলে এটার সাধারণত ইউজ হয়ে থাকে, এই ধরনের সেন্টেন্সই আমরা ব্যবহার করে থাকি নিত্য প্রয়োজনীয় মানে জাস্ট সেন্টেন্সগুলোর ক্ষেত্রে, বা আমরা যেভাবে ব্যবহার করি। তো রাইটিংয়ে এই ধরনের সেন্টেন্স বেশি ইউজ হয় না, স্পিকিংয়ে তো একটা ইউজ হয়। তো এই পর্যন্ত ছিল আর কি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে। এই আশা ব্যক্ত করে আমি আজকে শেষ করতে যাচ্ছি। এর মধ্যে আপনারা ইনশাল্লাহ করোনার মাঝখানে আপনারা নিজেদেরকে অবশ্যই সচেতন রাখবেন নিজেদেরকে, এবং অন্যকে সতর্ক করবেন, সবাই মাস্ক পরবেন ইনশাল্লাহ। যদিও আমার এই মুহূর্তে মাস্ক নেই, কারণ হচ্ছে আমি এখন ভিডিও বানাচ্ছি, এখন এই মাসে আমার সামনে ক্যামেরাম্যান আছে, প্রবলেম আর কেউ নেই ওরকমভাবে, আর এখানে একা একটা রুম। এই তো আর কি, আজকে শেষ করলাম আর কি, ইনশাল্লাহ দেখা হবে সামনে ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।